ডায়মন্ড হারবারের ভাঙরের নসাদ কোন চমক রয়েছে অপেক্ষায় ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘন্ত ইতিমধ্যে রাজ্যের প্রতিটি প্রান্তে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কারণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাজ্যের বিয়াল্লিশটি আসনে সাত নির্বাচন হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয়ে গিয়েছে সমস্ত প্রক্রিয়া নির্বাচনের নির্ঘন্ত ঘোষণা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা এবং নির্বাচনী প্রচার যা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি লোকসভা নির্বাচন নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের ঝড় তুলতে চাইছে শাসক বিরোধী সমস্ত শিবির তবে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী তরজা এবং অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি কাশফুল শিবির এবং গেরুয়া শিবির ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেও এখনো বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি অন্যান্য রাজনৈতিক দলগুলির তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অন্যান্য দলগুলি থেকে কে হবেন প্রার্থী তা নিয়ে চলছে জল্পনা ইতিমধ্যেই সেই জল্পনা কিছুটা উস্কে দিল ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী বলে এনে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে পারেন তিনি বিধানসভা নির্বাচন হোক কিংবা পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচন পরবর্তী সময় রাজ্যের অন্যতম এই ভাঙড় কে কেন্দ্র করে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব তৃণমূল এবং বিবাদের ছবি এবার লোকসভা নির্বাচনে ডায়মন্ড হরবার লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী হতে পারেন ভাঙড়ের বিধায়ক নৌসাদ দিকে। সে জল্পনা ফের ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে তবে সেই জল্পনা আরো একটি বাড়িয়ে দিলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি লোকসভা নির্বাচন নির্বাচনের পাকালে ভাঙড়ে নির্বাচনী প্রচারে এসে সে কথাই জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক আর এতেই যে নতুন করে রাজনৈতিক মহলে নয়া জল্পনা শুরু হয়েছে তাহলে কি হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী নির্বাচনী প্রচারে এসে একদিকে যেমন নির্বাচনের প্রচার চালাচ্ছেন তিনি ঠিক সেরকমই ভাঙড়ে আহত আইএসএফ কর্মীর পরিবারের সঙ্গে করলেন দেখা এই এলাকায় আহত আইএসএফ কর্মীর বাড়িতে যান আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে নির্বাচনী প্রচার আহত দলীয় কর্মী এবং তার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি হন জানালেন ডায়মন্ড হার্বা লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী না হওয়ায় তিনি মনস্থির করে রেখেছেন ডায়মন্ড হার্বা লোকসভা কেন্দ্রে দাঁড়াবেন সেই সঙ্গে তিনি আরো জানিয়ে দেন দল আছে গণতন্ত্র আছে তারা যেটা ঠিক করবে সেটাই ঠিক হবে পাশাপাশি ভাবে আইএসএফ কর্মীদের ওপর মারধরে ঘটনার তীব্র নিন্দা জানান বিধায়ক উল্লেখ্য বিগত বিধানসভা নির্বাচনের মতো আসন্ন লোকসভা নির্বাচন অনে আসন সমঝোতা করছে বাম কংগ্রেস এবং আইএসএফ যার মধ্যে প্রথম দফায় একটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ 17 টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট বেশ কিছু লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসও যদিও সূত্র মারফত জানা যাচ্ছে আসন লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার বারাশত এবং উলুবেড়িয়ার মতো দুটি আসন ছেড়ে দেওয়া হতে পারে আইএসএফ এর জন্য যদিও যে আটটি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে নেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বা সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ এই লোকসভা কেন্দ্রটি বরাবরই চর্চিত রাজ্য রাজনীতিতে লোকসভা কেন্দ্র এটি কারণ এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যার কারণেই লোকসভা কেন্দ্র একাধারে যেমন পাখির চোখ করেছে গেরুয়া শিবির ঠিক তেমনই নিজের গড় হারাতে নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আবারো প্রার্থী হয়েছেন তিনি তবে এখনো পর্যন্ত সেই লোকসভা কেন্দ্রে ঘোষণা হয়নি অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থীর নাম এই লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বিগত লোকসভা নির্বাচনে প্রায় তিন লক্ষের বেশি ভোটে জিতেছিলেন বিগত দুই লোকসভা নির্বাচনে জয়ের পর এবার হ্যাট্রিকের লক্ষ্য তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ময়দানে নেমেছেন যার কারণে এই লোকসভা কেন্দ্রে নজর রয়েছে সকলেরই এবার এই লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি আছে ব্যক্তির অস্বাস্থ্যের দিকে একশো শতাংশ প্রস্তুত আছে ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য এবং অভিষেক অনার্জিকে ওখান থেকে পরাজিত করার জন্য তো এইটা আলোচনা পর্যায়ে আছে আমাদের দ্বিতীয় ফ্রীদের ঘোষণা হলে আশা করছি আমার সামনে